উনি নর্থ সাউথে দূরের থেকে দেখছে আপনাকে, দূরের থেকে দেখছে। আমি সাধারণ সম্পাদক মালেকা ইয়াসমি, আমি যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি দিলারা, আমি আইন বিষয়ক সম্পাদিকা। দূর থেকে দেখেন কাছে দেখেন সামনে 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 দিয়ে আর সবাইকে একটা করে স্টিক দিয়ে দাও। এই যে আশিক ভাই, আর আমার আগের মেহমানরা পাইছে স্টিক, এই নিশাকে নিয়ে আসো তো। এই যে ওই যে ওই মেহমানরা স্টিক দিতে হবে, যাও তাকে সালাম দাও। আমি তো না এই মন করতাম না, অন্যভাবে করুন স্যার। আজকে তো আপনি আইতেছেন বোধ তেরো আমার
সুন্দর লাগে দেখতে। স্যার গ্রামের বাড়ি তো দেখেন নাই নাকি? স্যার গ্রামের বাড়িতে তো যান নাই, পঞ্চগড়ে ডিস্ট্রিক্টে গ্রামের বাড়িতে গেছেন? আচ্ছা, দেখতে এবং সবার সাথে কুশল বিনিময় করতে তিনি এই বৃদ্ধ বয়সে ছুটে এসেছেন। দানবীর ডক্টর রাগিব আলী সিলেটের সর্বপ্রথম মেডিকেল কলেজ দেওয়া হয়। দানবীর ডক্টর রাগিব আলীর এই মেডিকেলে আমাদের সিলেট অঞ্চল ওখানে সকাল থেকে তিনটা পর্যন্ত 30 টাকা দিয়ে মাত্র 30টাদের সন্তানরা বিনা পয়সায় পড়ালেখা করার একটা কোটা রয়েছে। প্রতি বৎসর তারা পড়ালেখা করে দেশ বিদেশে অসংখ্য দরিদ্র মুক্তিযোদ্ধাদের সন্তান রয়েছেন। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে দানবীর ডক্টর রাগিব আলীর লিডিং ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড সহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। সিলেটের 4টি জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জে পড়েও তার এই জাকাতের এবং এই অনুদানের থাপড় এবং টাকা আসে। আমাদের সিলেটে একটি প্রবাদ আছে যে হাওর হইল হাকালুকি বাকি সব কুয়া, কুয়া বলা হয় ছোট পুকুরকে। আর উদ্বুদ্ধকরণে মানুষকে সহায়তা করেন উনি এই কোম্পানিটা প্রতিষ্ঠায়। আমরা জানি না, আমরা সিলেটের অনেকেই উনার জানি না। যেমন আমরা দোয়া করব আপনি দীর্ঘায়ু, দীর্ঘদিন আপনি বেঁচে থাকেন। আপনি আমাদের তেঁতুলিয়া একটা অবহেলিত জায়গা ইতিপূর্বে ছিল, আমরা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তেঁতুলিয়া কিন্তু একটি ভালো অবস্থানে পৌঁছেছে। আপনাদের আর্থিক সহযোগিতা আপনারা যদি এই এলাকায় করে থাকেন, আপনারা যেমন হসপিটালটি আসলে একটি হসপিটাল আমাদের এখানে বিশেষ প্রয়োজন। আমাদের অবহেলিত অনেক প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ মাদ্রাসা আছে। আমি আপনাদের আপনার কাছে বিভিন্নভাবে অনুরোধ করব তা আপনি আপনার হাতকে প্রশাসিত করে এই এলাকায় উন্নয়নে আপনি একটি অবদান রাখবেন। এই আহ্বান জানিয়ে আপনার এবং আপনার পরিবারের জন্য দোয়া কামনা করে, আপনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই আনন্দময় একটি দিন, যে দিনে আমরা আমার মনে হয় সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষ বাংলাদেশের একজন মানুষের নাম আমার মনে হয় কম বেশি প্রায় প্রত্যেকটি উপজেলার মানুষই জানে, সেটা হচ্ছে যাকে আজকে বিশেষ করে আমরা এই তেঁতুলিয়া উপজেলায় আমাদের এই ডাহুক নদীর পাড়ে ওনার নিজস্ব সম্পত্তির উপরে যেখানে একটা বাংলো রয়েছে সেই বাংলোতে উনি আজকে এসেছেন। আমরা তেঁতুলিয়া উপজেলাবাসীর পক্ষ থেকে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর রাগিব আলী স্যারকে আমি ধন্যবাদ জানাই তেঁতুলিয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে, তেঁতুলিয়া উপজেলাবাসীর পক্ষ থেকে। আসলে রাগিব আলী স্যার একজন অনেক মহান ব্যক্তি বলা যায়, যে যেহেতু উনি ওনার নামের প্রথমেই কিন্তু একটি নাম রয়েছে দানবীর। আসলে আমার বড় ভাই ডাবলু ভাই একটা বক্তৃতায় বললেন যে আসলে সবাই সুস্পষ্ট অর্থ আছে অনেকেরই, কিন্তু এই অর্থটি ভালো রাস্তায় ব্যয় করবে এ ব্যয় করার মানসিকতা আসলে সবার মধ্যে কিন্তু নেই। তা আমরা যতটুকু জানি যে স্যার এই আমাদের বিশেষ করে আজকে তেঁতুলিয়ার যে চা শিল্প, এই চা শিল্পটি এবং একটি চা কারখানা যেটা হয়েছে, যেটা ফ্যাক্টরি হয়েছে, এটা কিন্তু ওনার হাত দিয়ে গড়া, উনিই প্রথম করেছেন। আজকে আমাদের পঞ্চগড়ে তেঁতুলিয়া অনেকগুলো ফ্যাক্টরি হয়ে গেছে, কিন্তু শুরুটা ওনার হাত দিয়েই। আজকে চা শিল্পটি হচ্ছে তেঁতুলিয়া উপজেলায় অনেক বড় একটি শিল্প, যে শিল্পে আজকে আমাদের এই এলাকার বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র চাষি যারা আছে
সবাই কিন্তু চা চাষ করছেন এবং এই চা চাষের যে লাভজনক যে একটি শিল্প সেটার কিন্তু সবাই আমরা সুবিধাটা নিচ্ছি এবং আমার বিশ্বাস যে অতি দ্রুত ইনশাল্লাহ চা হয়তো বাংলাদেশের মধ্যে তেঁতুলিয়া খুব অল্প সময়ের মধ্যে অনেক একটি ভালো অবস্থান দখল করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমার বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সেক্রেটারি মহোদয় আমাদের রাগিব আলী স্যারের কাছে একটি আহ্বান রেখেছেন, দাবি রেখেছেন। আমি আসার পরে স্যারের সঙ্গে যখন দেখা করি আমি স্যারকে বলি যে স্যার আপনার এবং ম্যাডামের নামে এখানে একটি আমাদের অনেক দিন ধরে একটি সাইনবোর্ড আছে, যে সাইনবোর্ডটি হচ্ছে রাগিব রাবেয়া হাসপাতাল নামে। এখানে জামান ভাই আছেন, আপনাদের একটি সম্পত্তি ছিল তেঁতুলিয়া সদরে আর কি। আমি জামান ভাইকে একসময় বলেছিলাম যে জামান ভাই তেঁতুলিয়ায় তো আমাদের সদর হাসপাতাল আছে, কাজে আমাদের এই তিন চারটে ইউনিয়নের মানুষ চিকিৎসা সেবা নেওয়ার জন্য একটি সুযোগ রয়েছে। আমাদের বুড়াবুড়ি, ভজনপুর, দেবনগর আমাদের এই তিনটি ইউনিয়ন আছে এই উপজেলার মধ্যে। আমাদের চিকিৎসা সেবা থেকে অনেক মানুষই বঞ্চিত হচ্ছে, চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ নিতে হলে হয় তেঁতুলিয়া যেতে হবে আমাদের উপজেলা সদরে, নাহলে পঞ্চগড় যেতে হবে। কাজে যদি স্যাররা একটা যদি হসপিটাল করে দিতেন, যাই হোক পরবর্তীতে জায়গা নির্ধারণ করে স্যার এবং ওনার ম্যাডামের নামে একটি সাইনবোর্ড এখানে লাগানো আছে। আমরা মনে করি উপজেলার মানুষ যে স্যার হয়তো ইনশাআল্লাহ, আমি শুধু হাসপাতাল বলতে চাই না, আমি বলতে চাই যেহেতু আমাদের এক ভাই সিলেটের যিনি প্রথমে বক্তব্য রেখেছিলেন উনি একটি কথা বলেছিলেন যে নেপাল সহ কাশ্মীর এবং ভারতের বিভিন্ন অঞ্চলের অনেক ছেলেমেয়ে কিন্তু স্যারের সিলেটের মেডিকেল কলেজে পড়াশোনা করে। ডক্টর দানবীর রাগিব আলী এবং উপস্থিত যারা আছেন সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে আসতে পারি, আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে আমি এত বড় একটা মানুষের সামনে আমি আসতে পেরেছি। উনার আমরা প্রথমে শুনলাম যে উনি অনেক প্রচেষ্টা করে গেছেন। আসলে মানুষের কোনো সম্পদ থাকলে হয় না, মানুষের মনটা হচ্ছে বড়, মনটা সবচেয়ে বড়। সম্পদ থাকলে মনটা বড় তাহলে মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে। উনি অনেক করেছেন, সারা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠিত করে গেছেন। উনি প্রথমে এই তেঁতুলিয়া চা ফ্যাক্টরি করেছেন, এটা আমাদের পঞ্চগড়বাসীর জন্য বিশাল একটা আনন্দের ব্যাপার এবং বিশাল একটা গৌরবের বিষয়। তা আমি মনে করবো যে উনি যে এখানে একটা প্রাইভেট মেডিকেল, আমার যেটা দাবি আর কি, একটা প্রাইভেট মেডিকেল যদি আমাদের করে দিতেন এখানে। আর আমি চাচ্ছি যে একটা দাবি এখানে যে আপনি একটা বৃদ্ধাশ্রম করে দেন, এটা আমার বহুদিনের আশা। তা আপনার কাছে এটা আমি জোর দাবি জানাচ্ছি, আপনি যে একটা বৃদ্ধাশ্রম এখানে করেছেন, আমাদের অনেক সমস্যা, এখানে অনেক গরিব লোক আসলে অনেকের অনেক সমস্যা নিয়ে থাকেন, তা আপনি যদি এটা করে দেন তো খুব ভালো হবে। তাই বলে আমি এখানে শেষ করছি। জি, আমি দেখব আমরা একটা গ্রেট ডে অ্যান্ড পার্টি ফর আস টু এনজয় অ্যান্ড টু লাইক। তারা চিন্তা করলো না যে এই পঞ্চগড়ের চা আবাদ হবে কি, শিলিগুড়ি থেকে পর্যন্ত দার্জিলিং তারা করে, এদিকে তারা করলো না যে কোনো কারণে হোক, আমি এটা বলতে চাই না। আমরা রিসার্চ করে দেখলাম, মাটি টেস্ট করে দেখলাম যেন চা আবাদি খুব সুন্দর হবে, এমনকি সিলেট থেকে ভালো হবে উন্নত মানে। ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতায় আজ তেঁতুলিয়া ও প্রায় 10 মিলিয়ন কেজি চা উৎপাদন হয়ে গেছে এবং ক্রমান্বয়ে উত্তরোত্তর উন্নতির পথে চলছে। এদিকে আমরা দেখলাম আসার সময় এয়ারপোর্ট থেকে দেখে দিলাম যে এয়ারপোর্ট থেকে শুরু হয়ে গেছে চা আবাদি, এবং এদিকে দিনাজপুরের কিছু অংশ হবে, রংপুর, এরা তামাক আবাদি করে এবং তাদের ইচ্ছা আমার কাছে অনেকে বলছেন দেখাই দিয়ে যে তারা এখন চা শিল্পে আগ্রহ, তারা চা করবে মাটি ভালো। তো সুতরাং বিশাল একটা অঙ্কের লেখা উত্তরবঙ্গের আপনার আবাদি চা হয়ে যাবে। আমার মনে হয় বিগেস্ট ইন্ডাস্ট্রিতে পরিণত হবে, অনেকটা ফ্যাক্টরি হয়ে গেছে। আমরাও আগামীতে ফ্যাক্টরিতে কালকে আমরা এই ফাউন্ডেশন স্টোন দেবো, যে আমরা এই আমাদের বাগানের আমরা বালা উন্নত মানের চা আপনাদের দেওয়ার জন্য আমরা করবো। তো এটা আমরা শুরু করতেছি। তবে চা বলছেন কেন বলছেন হাসপাতালের কথা, এটা তো মার্ক করে রাখা আছে অনেক নানান কারণে, আমি এটা আপনারা বলা থাকে না, এটা ইনশাল্লাহ পর্যায়ক্রমে এটা হয়ে যাবে। এটা করলো তো মেডিকেল কলেজ, এটা বিশাল ব্যাপার। আপনারা আমার এই বয়সে পারব কিনা সন্দেহ, মিথ্যা কথা বলেলাম নাই, আমার বয়স 93 চলে, আমি কতদিন বাঁচবো তার ঠিক নাই। তবে হাসপাতাল হয়ে গেলে মেডিকেল কলেজ করতে অসুবিধা হয় না,
আজকে প্রথম হাসপাতাল খুললে হাসপাতাল শুরু করি আমরা, এটা পর্যায়ক্রমে হয়তো যারা বাঁচবে দুনিয়া আসবে মেডিকেল কলেজ হয়ে যাবে। এটা একটা ডিমান্ড, এটা এখানে মধ্যে কিছুই নেই এলাকার। আমি যখন প্রথম আসছি দেখছি মানুষ সূর্যের থেকে খালা হয়ে যাইত, এখন দেখছি নাকি গাছ গাছের ইয়ার করে মানুষ এখন আর খালা হয় না, চামড়া খালা হয় না। আমি দেখলাম তো এটা একটা ভালো ফল পাওয়া গেছে এই তেঁতুলিয়ায়। তো আমার মনে হয় আরও যত দাবি দাবা করছে এটা পর্যায়ক্রমে আমি বাঁচলে আমার আপনার পঞ্চ করে না, সব থেকে আমার ইচ্ছা করা আছে। আমি তো করতে দেখে না, ওই কমার্স কলেজ আছে কুষ্টিয়ায়, শরীরপুরে আছে, দিনাজপুরে আছে, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, পাবনা, আপনার ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, করডি, কোন দিকে নাই, সব দিকে আমি করছি ইনশাআল্লাহ। আমরা বিশাল মাদ্রাসা আছে চরকরি জামা ময়মনসিংহ, প্রায় 8,000 ছাত্র। যাত্রাবাড়ি আপনার এটা আছে 14,000 ছাত্র, মৌলানা মাহমুদুল হাসান ময়মনসিংহের গুরু নেতৃত্ব দিচ্ছে এটা। তো আমরা দেওবন ঘুরে ফেলাইছি বাংলাদেশে, অনেকটা দেওবন্দে পরিণত হয়ে গেছে আমাদের হসপিটাল মেডিকেল হাসপাতাল, যেগুলো ওই ইসলামিক যত কালচার আমরা করেছি খুব উন্নত মানের হয়েছে। দেবেন্দ্রের অংশ কোনো অংশ বিল দেওয়ার উপায় নাই। আপনার একটা আছে আলহার একাডেমিক সেন্টার বগুড়া, এখানে 12,000 ছাত্র, আপনার যাত্রাবাড়ির 14,000 ছাত্র, এটা খামখেয়ালি হতে না। 12,000-14,000 ছাত্র হোস্টেল বানানি সব বানানি এগুলো আমি করে দিয়েছি দীর্ঘকাল ক্রমান্বয়ে, গত 9 বছর যাব আমরা খাস ভরিয়া এই উপনীত হয়েছি। সুতরাং পঞ্চগড়ে পটেনশিয়াল অনেক বেশি, কিন্তু মেডিকেল কলেজ করলে হসপিটাল করলে বিরাট এটা করা ইজি, কিন্তু চালানি খুব কঠিন। কেন? ভালো ডাক্তার পাবেন না, ডাক্তার পাওয়া খুব কঠিন হবে, এরা এখানে আসে না, কারণ এখানে এন্টারটেনমেন্ট কম, সময় লাগে। আমি আমার বাড়িতে করেছি ইউনিভার্সিটি, অত্যন্ত কষ্ট করতেছি, প্রফেসর, লেকচারার, ডিন অফ দ্য ফ্যাকাল্টি, অ্যাসোসিয়েট প্রফেসর, এগুলো আসতে চায় না, বেতন বাড়িয়ে দিলে আসতে চায় না, কারণ এটা এলাকা তো দূরে। তো সেই জন্য পঞ্চগড়ে ইনশাল্লাহ 10 বছর আগে কি ছিল, এখন 10 বছর অমূল পরিবর্তন, এটা এখন আসবার সুযোগ হয়ে গেছে। যেহেতু বাংলা ভাঙ্গা বর্ডার, এইটার মধ্যে আমার ছবি আছে, আপনি দেখছেন অবশ্যই আপনারা, আমি এটা আমি করে দিয়েছিলাম, বনমালী ডিসি যখন ছিলেন এটা করা হয়েছিল। তারপরে আমি পঞ্চগড়ে আরও অনেক কিছু করছি, আমি পাবলিসিটি দিই না, আপনারা মসজিদ বসেন মসজিদও করছি, কত হলো এগুলো আমার মনে মনে থাকে, আশা করি মানুষের সেবা করি, সেবার মধ্যে বেশি পাবলিসিটি দিলে সব কমে যায়, আমি এটা মনে করি। এর জন্য আমি বেশি কিছু বলি না, আমার বক্তৃতা বলি না, আপনারা বলাই আমি উত্তর দিলাম এগুলো, না এতগুলো বলতাম না। তবে আপনারা এখানে আসছেন আমার খুব খুশি লাগছে, আপনারা যে মুরব্বী করেছেন এই রাত্রির মধ্যে খুশির সীমা নাই। আমি আশা করলাম না যে এই মুরব্বী হল আপনারা প্রমাণ বিপুল দৌদার লিভিং দিস পার্টিকুলার এরিয়া টু অ্যাটেন্ড দিস অকেশন। তো আমি সব প্লিজ আপনারা সাহায্য করতেছেন, আর তেঁতুলিয়া পঞ্চগড় নতুন ঘর না কেন, এটা আপনাদের এলাকা, আপনারা লোক আপনার না করলে এটা উন্নত হবে না, লো অ্যান্ড অর্ডার ট্রিবিউনাল না করে ডেভেলপমেন্টের হাম্পার হবে, মানুষ আসবেন, আমিও আসবো না। একসময় যে ছিল পঞ্চগড়ে লো অ্যান্ড অর্ডার বা অন্যান্য এলাকার, আমি একটা মসজিদ করছিলাম মাগুরা, দিনে দৃশ্যে দেখলাম আমি একটা খালি যায়, আমারও দোষে দেখালো দিনে 2টার সময় মসজিদের সামনে, আমরা মসজিদ করতে পারি না একসাথে, তুমি দেখা কিন দিলাম 200 টাকা। এইরকম এলাকা আছে অনেক আছে, পঞ্চগড়ে এগুলো পাই নাই, আমি 2-3 হয়ে একবার আইছি। তো আপনারা যদি সহযোগিতা করেন, সব করতেছেন বললেই তো দুটো অগ্রসর হয়েছে। আমি এই যে আমার মহিলা যারা আমার আজকে যে সম্বর্ধনা দিয়েছেন, আমার ফ্রান্ডটা খাখা বেরিয়েছে, তো আমি কী পরিমাণ খুশি হয়েছি, তারা 1 ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা আমার পক্ষে আসেন, আমার খুব লজ্জা লাগছে যে এরা। তো যাই হোক, আমার মহিলা সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, তবে আপনাদের কথাগুলো আমার মনের গাথার মধ্যে থাকবে, ভবিষ্যতে ইনশাল্লাহ আমি কতটুকু করতে পারি এলাকার প্রবীণ উন্নতির জন্য আমি খুব চেষ্টা করবো, আমার দেখা দিয়ে এটা আমরা বলে রাখবো না। তো আপনাদের উপস্থিতি দিয়ে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত এবং গৌরবান্বিত। আর তেঁতুলিয়ার মতো জায়গা আছে, আমরা সাহাবাদী হরিয়া এতটুকু অগ্রসর হয়েছি, এটা আপনাদের সার্বিক সহযোগিতা। আমার অনুরোধ থাকবো আপনাদের কাছে বারেবারে বলতেছি, ল অ্যান্ড অর্ডার শুধু প্রিভেল ইন দিস পার্টিকুলার ইয়ার, ইফ ওয়ান্ট টু মেক এ বিগ ডেভেলপমেন্ট ইন দিস এরিয়া,
আদারওয়াইজ ফরেনার আসবে না। আপনার দেখেন আমরা 4-10 মিলিয়ন তেঁতুলিয়া দেয়, চিন্তা করেন কত টাকা ফরেন এক্সচেঞ্জ আমরা গভর্নমেন্টকে দিচ্ছি, রেভিনিউ কত টাকা দিচ্ছি আমরা, তো আমাদের দেশ উন্নত কেন হবে না? তো আমরা সবাই যদি মিলে সম্মিলিতভাবে করি, এতে বলছে চার মধ্যে আপনি করে পাথর, পাথরের মধ্যে আমি আসি, আমার পাথরটা আছে বাগান আছে পাথর ভর্তি পাথর, সিলেট জেলার বৃহত্তর জেলার পাথর কেউ দেখলে আমার আছে বেশি, আর কেউ তো পাথর নাই, পাথর এলাকা আমার, তো আমি তো করতেছি কিন্তু কোনো বেশি বুড়া হয়ে গেছে পারি না, কিন্তু বুঝছেন বুড়া কাল করতে সোলার তো খুব মুশকিল হয়ে যায়, এটা কোনো ভাবেন হাঁটতেছে কোনো অসুখ নাই, আমি কোনো মোটেই আমার কোনো অসুখ নাই, আমি খুব ফিট আছি, কিন্তু বয়সের বাড়িয়ে আমি সোলাপনা করতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না, উঠে গেলে আবার হাঁটতে পারি, এইভাবে চলছে। তো আপনারা আমিও করবো আমার মতো বয়সে, আপনারও বাসে থাকেন, তো ব্যায়াম করবেন, ভাত কম খাইলে চলে পারল, ভাতটা একটু কম খাইবেন, দেখবেন আমি তো খাই বড় হয়ে গেছি, আপনারা ফেট বড় করিয়ে না, তো ছোলাগুলো খুব কষ্ট হয়। তো আমার অনুরোধ থাকবো সবাই বালা শান্তিতে নিরাপদে সুস্থিত থাকেন সবাইকে নিয়ে, আর ইনশাল্লাহ আমি বাচ্চা থাকলে আপনার সাথে আবার দেখা হবে, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সাগরের তীর বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমার শ্রদ্ধেয় ভাজন, আমার সবচেয়ে প্রিয় মানুষ, যে আগে চাচা, আজকে আব্দুল ভাই টিপু বসে আছেন সামনে, আমরা সফর সঙ্গী, আমরা একসঙ্গে এসেছি, তো খুব এত আনন্দ লাগছে যে আপনাদেরকে বলতে পারবো না, খুব সুন্দর সুন্দর গান আসবে আরো, আর আমার করা অনেক আঙ্কেলকে নিয়ে অনেক গান, অসংখ্য গান আমরা রচনা করেছি, তার মধ্যে আমরা আপনাদেরকে হয়তো আপনারা অনেকেই শুনেছেন এবং আজকে শুনবেন এরমধ্যে দু একটি। তো আমি এখন এই পর্যায়ে আমি আমার নিতা আপুকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, নিতা খন্দকার, অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী, বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওর নিতা খন্দকার। উপস্থিত সামনে শ্রদ্ধেয় চাচা যান এবং যারা আছেন সবাইকে অনেক শুভেচ্ছা, খুব সুন্দর একটা সন্ধ্যা, এবং আমরা ঢাকা থেকে সবাই এসেছি আজকের এই প্রোগ্রামটা আমাদের সুখের বদল দুঃখ দিলাম, আরে সুখের বদল দুঃখ দিলাম, কোন কারণে ভালোবাসার দাম নদী
সোনার মানুষ রাগী বালি জন্মেছো এ দেশে সোনার মানুষ রাগী বালি জন্মেছো এ দেশে ধন্য হলাম আমরা সবাই ধন্য হলাম আমরা সবাই তোমায় ভালোবেসে গো তোমায় ভালোবেসে সোনার মানুষ রাগী বালি জন্মেছো এ দেশে সোনার মানুষ রাগী বালি জন্মেছো এ দেশে ধন্য হলাম আমরা সবাই ধন্য হলাম আমরা সবাই তোমায় ভালোবেসে গো তোমায় ভালোবেসে সোনার মানুষ রাগী বালি জন্মেছো এ দেশে সোনার মানুষ রাগী বালি জন্মেছো এ দেশে বরণ যাকে সাধকার আছে বলো সত্যকে বেঁধে রাখে ও দেশের মানুষ সত্য বলে করেছে বরণ যাকে সাধকার আছে এমন সত্যকে বেঁধে রাখে পরাজয়ের শিকল ছিঁড়ে পরাজয়ের শিকল ছিঁড়ে আসলে বীরের বেশে ধন্য হলাম আমরা সবাই ধন্য হলাম আমরা সবাই তোমায় ভালোবেসে গো তোমায় ভালোবেসে সোনার মানুষ রাগী বালি জন্মেছো এ দেশে সোনার মানুষ রাগী বালি জন্মেছো এ দেশে তাদের মাঝে মহান দাতা রাগী বালি একজন ও তুমি যারা সবাই জানি রয়েছে নির্যাতন তাদের মাঝে মহান দাতা রাগী বালি একজন নিবেদিত সেবক তুমি নিবেদিত সেবক তুমি সব মানুষের কাছে ধন্য হলাম আমরা সবাই ধন্য হলাম আমরা সবাই তোমায় ভালোবেসে গো তোমায় ভালোবেসে সোনার মানুষ রাগী বালি জন্মেছো এ দেশে সোনার মানুষ রাগী বালি জন্মেছো এ দেশে বাতাসে বইছে আবার রাগী নগর ঘিরে হে দানবী নতুন করে পেয়েছি তোমায় ফিরে সুখের বাতাস বইছে আবার রাগী নগর ঘিরে সভারাদের নামল মিছি সভারাদের নামল মিছি আনন্দ উল্লাসে ধন্য হলাম আমরা সবাই ধন্য
হলাম আমরা সবাই তোমায় ভালোবেসে গো তোমায় ভালোবেসে সোনার মানুষ রাগি বালি জমে জয় দেশে সোনার মানুষ রাগি বালি জমে জয় দেশে সোনার মানুষ সোনার মানুষ রাগি বালি জন্মে জয় দেশে সোনার মানুষ রাগি বালি জন্মে জয় দেশে সোনার মানুষ পাপি তিনি জানিন্দা আমি পাপি তিনি জানিন্দা আছেন আমার মুক্তা আছেন আমার বারিষ্ঠা আর আছেন আমার মুক্তা আছেন আমার বারিষ্ঠা শেষ বিচারে হাই করবে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জানিন্দা আমি পাপি তিনি জানিন্দা ঘরে পালা দিয়া আপি লইয়াছেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই গতি কেননা মদের সামনে বসে আছেন দেশের বড় শিল্পপতি আরে বড় শিল্পপতি তাহার মতো দানবীর আর বাংলাদেশে নাই তাহার মতো দানবীর বাংলাদেশে নাই নাম কি তাহার রাগী